ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি যখন থামব আপনারা আল্লাহ আকবার বলবেন কি বলবেন হচ্ছে না জোরে বলুন কি বলবেন আল্লাহর নাম নিতে কোন সমস্যা আছে আল্লাহ পাকের নাম যদি কোনো ব্যক্তি নিয়ে তার সওয়াব হবে না গুনাহ হবে আর জোরে বলুন কি হবে তাহলে আমি যখন থামব কি বলবেন আর জোরে একবার সবাই এক বাক্যে সমস্যরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম تسليما اللهم
সালে সাহেবের মাহফিলের ময়দান থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত আমাদের নবীজি সাল্লামের রওজা পাকে সালাম পৌঁছাবো রাজি আছে? সবাই বলেন রাজি আছে। আর আমাদের মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। কিছু সংখ্যক ভাই দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না। আপনারা যারা এখানে বসে আছেন ওই ভাইদেরকে একটু জায়গা করে দেন, যারা দাঁড়িয়ে আছেন সকলকে জায়গা করে দেন, সবাই যেন বসে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে পারে, আউলিয়া কেরামদের কথা শুনতে পারে, সেই ব্যবস্থাটুকু করেন। সবাই মহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা কুটি
কোটি গুণে পায়া ও রহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন উম্মতের কান্নারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে মদিনা মুনাওয়ারায় পৌঁছা দাও। আল্লাহ তাআলা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম জীবন ভর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো সোনার মদিনায় সে উম্মতি উম্মতি বলে কাঁদে। মুসিবতের সময় তাম পয়গম্বরগণ যখন নফসি নফসি বলে হায়রান পরেশান হয়ে পড়বে, একমাত্র নবীজি সাল্লাম হাবলি উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য পাগল করা হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দান তামাম হয়ে যাবে, সূর্য মাথার উপর উঠে যাবে, সূর্যের উত্তাপে মানুষের মস্তিষ্ক সহ গলে গলে জমিনের মধ্যে পড়বে। তামাম হাসরের ময়দান চিৎকার আর কান্নার রোলে পরিণত হয়ে যাবে। এমন একটি কঠিন মুসিবতের সময় বিপদের মুহূর্তে তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করিও আল্লাহ। আয় আল্লাহ পানি পানি বলে হাসরের ময়দানের লোকেরা যখন হয়রান পরেশান হবে, সেই কঠিন মুহূর্তে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে আমাদেরকে আবে কাউসারের পানির ব্যবস্থা করায়া দিও। মহাব্বত আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, সবাই জবান খুলে বলুন আল্লাহ, একের সাথে জবান খুলে বলুন আল্লাহ। যত মুসলমান নরনারী যারা পরিমাণে মাননীয় কবরে শহীদ আছেন, মেহরবানি করে তাদের আওয়াজ করে আগে পৌঁছা দাও। মাকে কোনদিন ভুলা যায় না, যে মা 10 মাস পর জিন পেটে নিয়েছে, তাম পৃথিবীর মানুষ গুনিয়ে পড়েছে, হঠাৎ করে সন্তান পেটির ভিতরে আঘাত করে মা দুঃখের ঘুম ভেঙে যায়, বিছানা থেকে দাঁড়িয়ে যায় ব্যথায় ছটফট করে। একবার ঘরের এক প্রান্তে আবার অন্য প্রান্তে দৌড়াদৌড়ি করে ঘোরাফেরা করে, স্বামী ঘুমিয়ে আছে, আপন জনেরা ঘুমিয়ে আছে, মা ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারে না। এরপরে আমরা যখন দুনিয়া আসলাম, কত না কষ্ট, প্রসব ব্যথার এক একটি মুহূর্ত, এক একটি মৃত্যু যন্ত্রণা। এমন মা মা যার দুনিয়ার জমিনে বেঁচে নাই, বাবা যার দুনিয়ার জমিনে বেঁচে নাই, মেহরবানি করে আব্বা মার কবর গুলোকে জান্নাতে টুকরা বানায় দাও। আমার ভাইরা মহাব্বত আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আব্বা আম্মার কবর আজাদ মাফ করে দাও, তাদের কবর গুলো জান্নাতে টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা আজকে মাফিকে কবর মঞ্জুর করে বললাম আঞ্জুমানে ইসলাম সহ সুন্দর ব্যবস্থা করলেন, প্রত্যেককে মেহরবানি করে কবুলার মঞ্জুর করে নাও। তোমার নবীজির এক নজর আর শাফায়াত সকলের জন্য মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আর যারা উপস্থিত হবেন মেহরবানি করে আমাদের সাথে বসে বসে কোরআন ও হাদিসের আলোচনাগুলো সুন্দরভাবে শোনার তৌফিক দান করে দাও। এমন আলোচনা করার তৌফিক দান করে দাও
যে আলোচনা করলে পরে দিনের নূর, ইসলামের নূর, হেদায়েতের আলো, নবীজির প্রেম আর মহাব্বত দিনের মধ্যে জ্বলে উঠবে, আমল করার টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। গরম চলাকার করে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, মানে কোন মুখ যখন সামনে হাজির হয়ে যাবে, তোমার নবীজি সাল্লামকে আমাদের শিয়রের পাশে রাখিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখতে দেখতে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে যেন বিদায় হয়ে সে তৌফিক দান করে দিও, মৃত্যুর সময় আমাদের জামানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল মুহাদ্দিসিন সুলতানুল আরেফিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিলে এই কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মানিত সভাপতি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতুলি, জেনারেল সেক্রেটারি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড বাংলাদেশ, সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল করিম সাহেব, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদ রাসূল রাসূলুল্লাহ বংশধর ডক্টর সৈয়দ জামাল সাক্কার আল হুসাইনি আশআরি আর রিফাই, মাহফিলের বিশেষ অতিথি হযরতুল আল্লাম আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সভাপতি বাংলাদেশ আঞ্জুমান আদিস্তা সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দেরাদান ইসলাম, মুরব্বিয়ান আজাম, আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে বসা মুসলমান ভাইয়েরা, যুবকেরা, ছোট্ট ছোট্ট কিশোর এবং শিশুরা, পর্দার আড়ালের মা ভুলেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুস শুকর আদায় করছি, মুনিবের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি এই পবিত্র ইসালে সব মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছে। সেজন্য মুনিবের দরবারে আমরা কালিমাতুস শুকর আদায় করছি, সবাই জবান খুলে বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে আল্লাহ পাকে শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মানুষ অনেক ভাই দাঁড়িয়ে আছে, প্যান্ডেলের মধ্যে জায়গা হচ্ছে না, আপনারা যতটুকু সম্ভব কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে আজকের এই ব্যস্তের বাগানে খুব আদরের সাথে বসে যান, কেউ কোন আওয়াজ না করে চুপচাপ আদরের সাথে বসে যান। যতটুকু আওয়াজ আমি আশা করেছিলাম এই বিশাল মাহফিলের ময়দান থেকে, এতটুকুন আওয়াজ কিন্তু আমার কানে আসেনি। আমি মনে করছি আজকের এই বিশাল ময়দান থেকে এমন একটি আওয়াজ আমরা দিতে চাই, যে আওয়াজটা আকাশ বাতাস ভেদ করে এই পৃথিবী অতিক্রান্ত করে আল্লাহ পাকের আজকে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আপনারা রাজি আছেন? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? তাই প্রাণ খুলে আরেকবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সিংহ শাবকের বসার কোলের মতো উঁচু আওয়াজে আরেকবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম তার, আর একটু জবান খুলে পড়ুন তার, আমাদেরকে এখানে সুস্থভাবে বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ।
এই আকাশ বাতাস বিশ্ব চরাচর সব কিছুর মালিক কে? আল্লাহ। সব প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে পৃথিবীর মানুষেরা শোনো, সমস্ত প্রশংসা কার? জবান খুলে বলুন, কার? যিনি হয়েছেন রব্বুল আলামিন, এই কুল কায়না সব কিছুর রব। পৃথিবীতে এমন কোন বস্তু নাই সেই ক্ষুদ্র অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন নিউট্রন বর্তমান বিজ্ঞানের লেটেস্ট থিওরি প্রথম থেকে শুরু করে এই বিশাল আকাশ বিস্তীর্ণ জমি পাহাড় নবদ্বীপ তারকাপুঞ্জ সাগরের বিশাল বিশাল হাঙ্গর সহ জানা অজানা সমস্ত সৃষ্টিকুল প্রশংসা করে তা আরো চিৎকার করে বলুন, তা আল্লাহ পাক বলছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। এই পৃথিবীতে এমন কোন সাই নাই, এমন কোন বস্তু নেই পৃথিবীতে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় বস্তু আর সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুল প্রশংসা করে কা? আর চিৎকার করে বলুন, কা? সেজন্য আল্লাহ পাকের প্রশংসা যখন বান্দা করে এই প্রশংসার আওয়াজ এই শরীরে থাকে না, আল্লাহ আজকে আজীবে পৌঁছে যান। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিয়ার গ্রাম, এই যে আপনারা যারা প্যান্ডেলের পিছনে মোটরসাইকেল রেখেছেন, দয়া করে আপনারা কাছে সরান, প্যান্ডেলের পিছন থেকে মোটরসাইকেল সরান, আমাদের মানুষের জায়গা হচ্ছে না, মাসিলের সুন্দরদের কাছে দয়া করে মোটরসাইকেল সরান আপনারা। 2007 the past lady of India Sunita William was born the more she said there is no in the tour apart 6,000 meter 2007 আমাদের পার্শ্ববর্তী ভারতের একজন মহিলা নারী নাম হচ্ছে সুনিতা উইলিয়াম, তিনি বলেন এই পৃথিবীর 6,000 ফিট উপরে দেয়ার ইজ নো এনি নেটওয়ার্ক, কোন আওয়াজ কোন নেটওয়ার্ক যায় না। তিনি 2007 সালে পৃথিবী থেকে 2,60,000 মাইল দূর তাদের দেশে গিয়েছিলেন, তার মন্তব্য তিনি বলছেন 2,060 মাইল দূরে গেলাম, 6,000 ফিট উপরে কোন নেটওয়ার্ক কোন আওয়াজ কোন শব্দ যায় না। বিজ্ঞান এবং প্রযুক্তি সায়েন্স এবং টেকনোলজি এর যুগে মানুষের আওয়াজ একটি মাইক দ্বারা যতই আওয়াজ করা হয় 6,000 ফিট পর্যন্ত কি যাবে? যাবে না, এর অনেক দিতে থাকে। তিনি বলেন আমি যখন 2,60,000 মাইল ঘুরে গেলাম সেখানে আমি দুটি আওয়াজ দুটি শব্দ শুনতে পাই। সাংবাদিকের দিকে শুনে ম্যাডাম শব্দ দুটি সেন্টেন্স দুটি কি? যেই সেন্টেন্স দুটি আপনি শুনলেন তখন তিনি বললেন আমি যদি শব্দ দুটির কথা বলতে চাই তাহলে আরবের মরুর দুলাল
তারা বললেন বলে, তখন তিনি বললেন শুনো, আমি যখন তখন সেখানে গিয়ে আমি সুবহানাল্লাহ শব্দটি শুনতে পাই। আরেকটু জোরে বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার প্রত্যেকে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বান এই পৃথিবীর ছায়াদার টুকুই মানুষের কোন নেটওয়ার্ক যায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম সাল্লামের মাধ্যমে এমন একটি শক্তিশালী নেটওয়ার্ক দিয়েছেন, এমন একটি পাওয়ারফুল নেটওয়ার্ক দিয়েছেন, যে নেটওয়ার্কের সাথে যখন বান্দা সম্পৃক্ত হয়ে যায়, নামাজ নামক একটি নেটওয়ার্ক আল্লাহ বান দিয়েছেন, বান্দা যখন আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, তার নেটওয়ার্ক এত বড় শক্তিশালী হয়ে যায় যে এই দুই লাখ ষাট হাজার মাইল দূর নয়, ছয় হাজার মাইল দূর নয়, বরং কোটি কোটি মাইল দূর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের সাথে বান্দার নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। এজন্য ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি মুসলিম শরীফের মধ্যে হাদিস কারণে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে এই আয়াতটা যখন তেলাওয়াত করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার উদ্দেশ্যে বহু এলাকার মুখে সন্তান আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আমি আল্লাহ পাকের প্রশংসা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুত্রের গান দ্বারা বান্দার এই প্রশংসার আওয়াজ আমি শুনতে পাই। অতএব ইমানের পর আমাদের মুসলমানদের প্রধান দায়িত্ব হচ্ছে নামাজ পড়া, ঠিক না বেটি? একটু জোরে বলুন, ঠিক না বেটি? নামাজ পড়তে হবে আল্লাহর সাথে সম্পর্কের জন্য, প্রধান কাজ হচ্ছে নামাজ গুলো যথাযথভাবে আদায় করা। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাত আদায় করব, আল্লাহর ওলি যারা হয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে হয়েছেন, ঠিক না বেটি? এই নামাজ নফল ইবাদত অন্যান্য আমল গুলো করার মাধ্যমে তারা আল্লাহর ওলি হয়েছেন। আমরা আল্লাহর ওলিদের পথে থাকতে চাই, থাকতে চাই কি চাই না? আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? এদের হাত তুলে দেখো, যেহেতু আজকের প্রধান মেহমান আল্লামা শেখ জামাল সাফা আল হুসাইনি, উনি আসবেন, আমি ওনার আগ পর্যন্ত সামান্য কিছু সময় পাবো, এর মধ্যে আপনাদের খেদমতে আমি কিছু আলোচনা পেশ করতে চাই। বিতৌফিক ইল্লাহি ওয়া বিফাদলিহি ওয়া মিন্নাতিহি বলুন আমিন। জবান খুলে একটু দোয়া করুন না আমিন। আপনারা কি কথাবার্তা বলবেন? কথাবার্তা বলা যাবে? নয়াচড়া করা যাবে? মা পীরের আদব রক্ষা করে সকলে আমি বিনয়ের সাথে বলব, আমরা কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন সকলকে সে তৌফিক দান করেন, আল্লাহ যেন পরিপূর্ণ বরকত দান করেন। আমি ভূমিকা না দিয়ে সরাসরি কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর আলোকে কিছু কথা বলতে চাই। সূরা আন-নিসা এর 69 এবং 70 তম আয়াত পড়েছি, আল্লাহ পাক বলছেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
শয়তান থেকে আল্লাহ পাকের কাছে পানা দেন, পরম করুণাময় অধিক দয়ালু আল্লাহ নামে শুরু করছে আল্লাহ পাক বলছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله والشهداء والصالحين. ذكر قرآن لا إله لا إله আল্লাহ পাক বলছে আল্লাহ আল্লাহ রসূলের কথা মানবে, কার কথা আমার আলোচনা গুলো বুঝতে হবে। আমরা এখানে বসেছি কিছু শিক্ষার জন্য, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? আসলাম গেলাম কোরআন হাদিস থেকে কোনো আলোচনা নেই, কিসটা কাহিনী আর গল্প শুনে আমরা চলে গেলাম, তাহলে কোনো ফায়দা হবে? জোরে বলুন, ফায়দা হবে? কোরআন হাদিসের আলোচনা হচ্ছে নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নূর, কোরআন নূর, হাদিস নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ আল্লাহ রসূলের কথা মানবে, কার কথা? আরো জোরে বলুন, কার কথা? প্রথমে মানবো কার কথা? জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। এর সাথে সাথে আমরা আল্লাহ রসূল সাল্লামের কথা মানব। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক বলছে আল্লাহর কথা মানতে হবে, সাথে সাথে আল্লাহর সাথে সাথে নবীর কথা মানতে হবে, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? এখন নবীজির কথা যদি মানি, নবীজিকে যদি মহাব্বত করি, তাজিম করি, নবীজির যদি আমরা সম্মান করি, নবীজির কাছে যদি যাই, তাহলে এটাকে শিরিক হবে? আল্লাহ নামের সাথে সাথে নবীর কথা যদি আমরা আনি, এটাকে শিরিক হবে? আর জোরে বলুন, শিরিক হবে? আল্লাহর নামের সাথে সাথে নবী সাল্লামের নাম এনেছেন কে? আর জোরে বলুন, কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ফতোয়া মালদের হয়েছে যারা কালিমার মধ্যে শিরক করে,
শিরকের বীজ আছে ওই সমস্ত লোকরাই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে মুসলিম করতে পারে। নতুন করে কালিমা আবিষ্কার করতে চায় আহলে হাদিস, একটা গোমরা ফেলত আপনি আহলে হাদিস দিতে রাখি সালাফি, একটা গোমরা ফেলত যারা কালিমার মধ্যে শিরক খুঁজে। আমি আলোচনা করে শুরু করি নাই, আপনারা দেখুন কোরআনে কারীম কি বলছে। আমার বায়ান আল্লাহ রাব্বুল আলামিন বলে ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله جرا الله الله رسول الله من لي يرأي ورقالي تدير شخص حق دي تدير قر الله نعمت دان قرسي تركا من النبيين এরা হচ্ছে আম্বিয়ে কেরাম ওয়াসসিদ্দিকীন, এরা হচ্ছে সত্যবাদী সিদ্দিকীনগণ, ওয়াসসুহাদা শহীদগণ, ওয়াসসালিহীন এবং নেককার আল্লাহর ওলীগণ। আমার বায়ানাত, এই পৃথিবীর মধ্যে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন কোন জিনিস জানেন কে? আল্লাহ। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি এটা জানেন কে? আল্লাহ। আর বলুন কে? আল্লাহ। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর তার কি প্রয়োজন বাচ্চাটা কি বুঝে? বরং সে শুধু কান্নাকাটি করতে পারে। শীতের সময় শীত কি জিনিস বুঝে না, গরমের সময় গরম কি জিনিস বুঝে না, শুধু যদি খাওয়ার সময় হয় তাহলে একটু ওয়া ওয়া করতে পারে, একটু কান্নাকাটি করতে পারে। তার সম্পূর্ণ দায়িত্ব তার মা নিয়ে নেন, তার বাবা নিয়ে নেন। শীতের সময় শীতের কাপড় জড়িয়ে দেন, গরমের সময় শীতের কাপড়গুলো খুলে দেন, গোসল করার সময় গোসল করিয়ে দেন। ঠিক না বেটি? এই বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব এবং তার প্রয়োজনের কথাটা তার মা সবচেয়ে বেশি ভালো জানে। এই সৃষ্টিকূলের মধ্যে মানুষ হচ্ছে আশ্বাসন বাপুকা, তাদের সবচেয়ে বেশি প্রয়োজন কোন জিনিস এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিয়েছেন, আমার বান্দা তোমার সবচেয়ে প্রয়োজন যে জিনিসটা আমি আমরা জানি, এজন্য তুমি জিনিসটা বারবার আমার কাছে চাও, আমার কাছে কামনা করো। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন সূরাতুল ফাতিহা মত, আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সহজ শরীফ সঠিক পথ সরল পথ আমাদেরকে দেখাও, সঠিক পথের হেদায়াত দান করো। হিদায়াত হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হওয়া, সঠিক প্রত্যক্ষ প্রাপ্ত হওয়া, হেদায়াতের রাস্তা খুঁজে পাওয়া, এটাই হয়েছে বান্দার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক না দেখি? কারণ বান্দা যদি গোমরা হয়ে যায়, বান্দা যদি প্রশ্ন হয়ে যায়, তাহলে এই দুনিয়ার জীবন ব্যর্থ হবে, আর পরকালে অনাদি অনন্তকাল সে জাহান্নামের মধ্যে থাকতে হবে। ঠিক না বেটি? সেজন্য আমার বায়ান আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বিষয়টা নিজ হাতে আল্লাহ পাক কন্ট্রোল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেব, আবু তালেব নবীজি ফেরেশতাগণকে মহব্বত করতেন। আবু তালেবের মৃত্যুর সময় যখন হয়ে যায়, নবীজি ফেরেশতাগণ তার পাশে চলে গেলেন, তার মাথার কাছে চলে গেলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছেন। আবু তালেবকে নবীজি ফেরেশতাগণ বলেন ইয়া আব্বি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা বিহা ইন্দাল্লাহ। হে আমার চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আমি পরকালে আপনার জন্য সাহায্য করব। আমার চাচা বিপদ আপদে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিনার প্রয়োজন আছে আসে কি নাই? আর জোর করে আসে কি নাই? আজকে আমরা ইসলাম বুঝি না, নবীজি সাল্লাম কি জিনিস তাও বুঝি না। সারা মুসলমানদের মধ্যে এই গোমরা প্রশ্ন মুক্তিয়া
প্রচার করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে সাধারণ নাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, মরার পর কবরের মধ্যে লাশ নাই, মরার পর বলতে বলে হাত দিয়ে কাটা হয়ে গেছে। একটু আসতে বললেন যে দেখা যায়, আরো জোরে বলেন আউযুবিল্লাহ। এই জাতীয় আকীদা বিশ্বাস দ্বারা করবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, কবরের মধ্যে পচে হাত দিয়ে কাটা হয়ে গেছে, এদের ঈমান নাই, এরা বেঈমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তোমরা জানো বুখারী শরীফ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, আমি যখন এই বুখারী শরীফ লিখা শুরু করি, আমার বয়ান ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লেখা শুরু করেন, মসজিদে নববী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার পাশে তিনি বুখারী শরীফ লেখা শুরু করেন, ইমাম বুখারী বলেন আমি যখনই একটি হাদিস লিখতাম, হাদিস লেখার আগে আগে আমি গোসল করতাম, ইখতিসারটা আমি গোসল করে নিতাম, ওসল্লাই কুরা রাকাতাই, নবীজি ফেরেশতাদের রওজার পাশে আমি দুই রাকাত নামাজ আদায় করতাম, দুই রাকাত নামাজ আদায় করার পর ইস্তিখারা করতাম, একটু ধ্যান করতাম, আমি ঘুমিয়ে যেতাম, ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহ নবীর সাথে আমার দেয়ার হয়ে যেত। আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়ে যেত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার জিয়ারত হতো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা কি আমি বুখারী শরীফ, আমি হাদিসটা কি আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওয়াদা দিতেন তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জানা বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করতেন, নবীজি যদি ওয়াদা না দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ থাকতেন অথবা কিছুই যদি না বলতেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে বলতেন আমি একটি হাদিস এমন বুখারী শরীফের মধ্যে লিখি নাই যে হাদিসটা আল্লাহর নবী আমাকে ওয়াদা দেন নাই। যারা বলেন সুবহানাল্লাহ, 194 হিজরিতে উনি দুনিয়াতে আসেন, 256 মানে 200 বছর পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে প্রত্যেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে বুখারী শরীফের মধ্যে তিনি লিখে, আর তোমরা বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পথে হাত দিয়ে কাটা হয়ে গেছে, আবার বুখারী শরীফের দোহাই দাও। অথচ জানছো না ইমাম বুখারী নবীর ওয়াদা নিয়ে 200 বছর পরে হাদিস লিখেছেন, অথচ তোমরা বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পথে হাত দিয়ে কাটা হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই কথাগুলো মহাসত্য, এর মধ্যে কোন সন্দেহ আছে? আর যারা বলেন সন্দেহ আছে, মহাসত্য। শুধু বুখারী শরীফ বলো না, নবী সাল্লামের বুখারী শরীফ যেমন হাদিস, অন্যান্য সমস্ত হাদিস গুলোই নবী সাল্লামের হাদিস, প্রত্যেকটি হাদিসে আমল করতে হবে। এই ধরনের গোমরাহি, এই ধরনের প্রশ্নটা ইমান বিধ্বংসী প্রসঙ্গ সমাজের মধ্যে প্রচার করে মুসলমানদেরকে বিভ্রান্ত করা চলবে না। আর যে বলুন ঠিক না দেখি, এখনো সাবধান হয়ে যাও, আর যদি সাবধান না হও বাংলাদেশের তাওহীদের জগৎ তোমাদেরকে ছাড়বে না। ঠিক না দেখি? আমার বন্ধুগণ, কোরআনের মধ্যে আসলে আল্লাহ কি বলছে, আমার বায়ানাত আবু তালেব ইন্তেকাল করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু তালেবের মাথার পাশে দিয়ে বলে নিয়ে আমি বললাম ইলাহ ইল্লাল্লাহ আমার যারা ইলাহ ইল্লাল্লাহ পড়ে আমি আপনার জন্য পরকালে আল্লাহর কাছে সাফায়াত করব সুপারিশ করব আবু তালেব চিরজীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপকার করেছেন মহব্বত করেছেন তাআজিম করেছেন কিন্তু ধর্ম গ্রহণ করেন নাই হেদায়েত পায় নাই বারবার আল্লাহ নবী আকাশে যে কিতাব তাকাচ্ছিলেন আর টাকার জন্য বলছি টাকাকে বলছিলেন টাকা বললেন আমি পরকালে জাহান্নামে জ্বলার জ্বলব আমি বলার পর মানুষেরা বলবে যে জাহান্নামের বয়ে আগুনের বয়ে এই বুড়ো বয়সে লোকটা তার পূর্বের কর্ম ত্যাগ করেছে এই এই দোষ নিয়ে আমি পড়তে চাই না ওরা লেখেন মধ্যে আল্লাহ তাআলা বলেন إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ نبي صلى الله عليه وسلم بار بار بول سنان أبو طالب الكثار موني بني تشكيل أبو طالب الكثار تير جمع تير برهن قرين كريما قرين انتو دربار جو أبو طالب الله فاك قرآن كريم رايات نازل قرين بلين আপনি আবু তালেবকে হেদায়েত করতে পারবেন না আল্লাহ যাকে চান তাকে আল্লাহ পাক হেদায়েত করবেন তার কপালে হেদায়েত নাই হেদায়েত যদি আপনাকে কোরআন হাদিসের গাছটি যদি মাথায় রাখো তারপর জাহান্নামে ঢুকে রেখে তোমরা যারা আজকে এই প্রান্ত ফতোয়া বলে দিয়ে সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করতে যাচ্ছ ইসলামের পথ হচ্ছে কয় শ্রেণীর পথ কয় শ্রেণীর লোকের পথ আর ধরে বলুন কয় শ্রেণীর চার শ্রেণীর লোকের পথ হচ্ছে হেদায়েতের পথ সিরাতে মুস্তাকিমের পথ তাওহীদের পথ এটাই হচ্ছে নাজাতের পথ চার শ্রেণীর লোকের পথ এটা কোরআন বলছে কে বলছে আর ধরে বলুন বলছে কে কোরআন বলছে চার শ্রেণীর লোকের পথ হচ্ছে হেদায়েতের পথ এগুলো কি আমরা জানি কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা যখন শুনলাম ফাতিহার মধ্যে আল্লাহ পাকের কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমার ভাইরা এই সূরাটা আপনারা পারেন কি পারেন না সবাই পারেন তো এটা কমন সূরা এর থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমি আপনাদের মধ্যে সেই কথাগুলি তুলে ধরতে চাই আপনারা কষ্ট পাচ্ছেন আমি তো বলবো না বলবো না কোরআন হাদিসে শুনতে চান কি চান না কে কে চান দিয়ে হাত তুলকে দেখাতে পারেন না রে সাদ্দি আর জোরে সে না রে সালা আমার ভাইরা আমরা কোরআনে কারিমের মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে আমরা যখন দাঁড়িয়ে যাই সূরা ফাতে আমরা পড়ি আল্লাহর কাছে বলি হে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করুন হেদায়েত দান করুন আল্লাহ বলছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম সিরাতে মুস্তাকিমের পথ রয়েছে ওই সমস্ত লোকদের পর যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন কোরআনের তাফসীর কোরআন দ্বারা এটা হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন সর্বশ্রেষ্ঠ তাফসীর জোরে বলুন ঠিক না বেশি আর জোরে বলুন ঠিক না বেশি কোরআনের তাফসীর সহি হাদিস দ্বারা তাফসীর সর্বশ্রেষ্ঠ তাফসীর আমার বন্ধুগণ আমরা কোরআনের আলোচনা করছিলাম বারবার আমাকে এখানকার চেয়ারম্যান সাহেব আমি তো আর চিনি না চেয়ারম্যান সাহেবের জন্য দুইটা মিনিট তারা সময় যাচ্ছে কোরআনের আলোচনা ঠিক আছে এক মিনিট একটু সালাম দিবে
এরপরে আমরা আমাদের আলোচনা আমরা করে দিই। এক মিনিট চেয়ারম্যান, এক মিনিট কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হাজিরান, ওলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আপনাদের ওয়াজ শোনার মধ্যে আপনাদেরকে আমি একটু ডিস্টার্ব করতেছি। সংক্ষেপে আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আপনারা আমাকে চিনেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম 5 বছর। যদি আপনাদেরকে কোনো কষ্টতে রাখি, ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে আপনারা আমাকে মাফ করে দিবেন। এবং আগামী 16ই মার্চ যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা আমাকে একটি ভোট দিবেন। 18ই মার্চ আসলে আমার বই লাগে এত মানুষের সামনে কুয়াশ মাগিলে দাঁড়াইয়া কথা বলতে আরো সাহস হবে আমার, মুশকুল বেশি চিন্তা লাগে। যাই হোক, 18ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হইব। আপনারা জানেন সবাই বাড়ি বাড়ি দাঁড়া সবার সাথে দেখা করা সম্ভব না। এই সমবেতের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে সকলের দোয়াটা আমি চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার একটা বাজুই লইতে এই কথাটা, ধন দৌলত এবং ক্ষমতা এক জায়গায় না থাকে, যদি বাকিয়া থাকে তাইলে সমাজ সুন্দর থাকে। সমাজকে যদি আপনারা করতে চান, তাহলে আগামী নির্বাচনে আপনারা সিদ্ধান্ত নিবা যে ক্ষমতা এক জায়গায় থাকবো না বাকিয়া থাকবো, দ্বন্দ্বরত এক জায়গায় থাকবো না বাকিয়া থাকবো। এই কথা বলিয়া আপনারা সকলের দোয়া চাই, আপনারা আমাদের মধ্যে দোয়া করবেন। আমি এই ঈশ্বরের দুর্বলে বলতাম পারি, আমি কোনোদিন কোনো পার্সেন্টেজ কোনো কন্ট্রাক্টরের কাছে কাইতে না, চেয়ারম্যান টাকা অবস্থায় কারো কাছ থেকে আমি 10 টাকা নিছিও না। আমি সততার সাথে আমি 5 বছর দায়িত্ব পালন করছি। আবার আমার সামনে একটা কঠিন পরীক্ষা হয়ে গেছে, এই পরীক্ষার লাগে আমি প্রস্তুত আসতাম না, কিন্তু আমাকে হেয় করার জন্য, আমার ক্ষতিগ্রস্ত করার জন্য, আমার হেরানি করার জন্য এই একটা পরিবেশের সৃষ্টি করা হয়েছে। যার ফলে আজ যে গাছও তুলে পানি বসলাম, এই গাছই আজকে আমাদের সায়ার থেকে বঞ্চিত করে দিয়েছে। আল্লাহ কাছে আমরা দোয়া করতাম যাতে যত ষড়যন্ত্র আছে তার থেকে যে আল্লাহ আমাদের বাঁচাই রাখতে পারে। আর আপনারা এক এসুরেন্স আমি দিলাম যে নির্বাচন নির্ভরপ্রতভাবে হইব, ধর্ম নির্বিশেষে আপনারা সবাই ভোট দেখবা, কেউ কারে বাধা সৃষ্টি করতে পারবে না। যারা বয়নীতি মাঠে দেখা এরা প্রয়োগ করলে মাটি নাই, মাঠে নাই আমরা বয়নীতি দেখা সুন্দর সুস্থ হলে যাইবা। সরকারের ব্যাপারে খুব সতর্ক, প্রশাসন এই ব্যাপারে সতর্ক আছে। আপনারা গিয়া দয়া করিয়া আমার একটা বুট আমার নৌকা আমার ঠিক চিন্তা দিতা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, আমরা আলোচনা চালাচ্ছিলাম, আপনাদের খুব কষ্ট হবে, কোরআনের কথা কি মজা লাগে না মজা লাগে না আপনার শুনতে চান কি চান না, এই হাত তোলে সমর্থন করেন কারা কারা শুনতে চান, নারে চৌরি নারে রিসালা সবাই হাত নাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এর কোরআনের তাফসীর কোরআন দ্বারা করা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাফসীর। আপনারা চুপচাপ বসে যান, আমি এতক্ষণ পর্যন্ত দেখেছি, এখন কাউকে সার দেওয়া হবে না, চুপচাপ বসে যান। আমি অনেকে দেখা যায় বিশ্রাম করার চেষ্টা করেছে, এবং স্টেজের মধ্যে আশেপাশে যদি আলোচনার সময় গিয়ে কথা বলে আপনারা বলে এটা কি আদর, আর ধরে বলুন আদর। অতএব আলোচনার সময় কোনো কথা বলা যাবে না, যেহেতু এখানে গল্প গুজব না, সরাসরি কোরআন থেকে বলছিলাম। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে হেদায়েত, সিরাতে মুস্তাকিমে পথ পাওয়া, আর হেদায়েত পা এর মালিক কে, আর জোরে বলুন কে, আল্লাহ মালিক। কিন্তু আল্লাহ পাক চার শ্রেণীর লোকের পথকে হেদায়েতের পথ করে বলেছেন, কয় শ্রেণীর লোক,
আরো জোরে বলুন কয় শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করবে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা যারা মানবে, এরা পরকালে নবী সিদ্দিক শহীদ এবং আল্লাহর ওলিদের সাথে তারা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা প্রথমে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেছেন বান্দা আমার কাছে হেদায়েত চাও, সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথ আমার কাছে তালাশ করো। আর সিরাতে মুস্তাকিম কাদের পথ আল্লাহ বলে দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, নিয়ামত যাদেরকে দান করেছেন, এরাই হয়েছে সিরাতে মুস্তাকিমের উপর, তারাই হয়েছে হেদায়েত প্রাপ্ত বান্দা। কি হেদায়েতে প্রাপ্ত বান্দা হচ্ছে কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর? এক হচ্ছে নবী, দুই হচ্ছে সিদ্দিকীন, তিন হচ্ছে শহীদ, চার হচ্ছে আল্লাহ বলি আল্লাহ পাকের বন্ধু যারা তারা। এই চার শ্রেণীর লোকের পথ হচ্ছে হেদায়েতের পথ, ইসলামের পথ। এই চার শ্রেণীর লোকের পথটা হচ্ছে কোরআনের পথ। যারা বলেন ঠিক আছে কি? এটা বলছেন আল্লাহ, এটা বলেছেন কে? এই উঠা বসা করবেন না, কেউ চুপচাপ বসি না, বলেছেন কে? আরো চিৎকার করে বলুন, বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন চার শ্রেণীর লোকের পথ হচ্ছে হেদায়েতের পথ। এর মধ্যে আম্বিয়ায়ে আলাইহিমুস-সালাম, শহীদ, সিদ্দিকীন, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের পথ সঠিক পথ, হেদায়েতের পথ। অথচ অথচ আমরা বাংলাদেশের মধ্যে কি দেখি? বাংলাদেশের মধ্যে দেখি সরাসরি এক শ্রেণীর ব্যাপক যারা মাফিয়ার মধ্যে উঠে উঠে কোরআন হাতে নিয়ে অথচ আল্লাহর ওলিদের বিরুদ্ধে বিষোদাগার করে। এরা বলে যে আমরা এই সিলেটের পবিত্র জমি, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান সিলেটবাসী, এই কমলগঞ্জ সিলেট গোটা সিলেট এরিয়া আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। এখানে হযরতে শাহজালাল, হযরতে শাহবান, হযরতে আল্লামা সাহেব কাপ্তান কর্তরি সহ অসংখ্য আল্লাহর ওলিরা এই সিলেটের পবিত্র জমিনে এসেছেন এবং তারা শুয়ে আছেন, তারা কবরের মধ্যে শুয়ে আছেন, ঠিক না বেশি? আর এদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আজকে যা দেখছি, মাথার মধ্যে টুপি, পাগড়ি, পাঞ্জাবি, সুন্নতি লেবাস, দাড়ি, পর্দা, কশিরা, হালাল হারাম, এই সব কিছু আল্লাহর ওলি আমাদেরকে শিখিয়েছেন, ঠিক না বেশি? ইসলাম এসেছে পাঁচ বছর মহাদেশে আল্লাহর ওলিদের মেহনতের মতো হতে, ঠিক না বেশি? এই ব্যাপকের গোষ্ঠী এদের মধ্যে ওঠে মাফিয়ার মধ্যে বলে যে পাঁচ ভারত মহাজ বাংলাদেশে 360 জন ওলি আসে নাই। কয়েকদিন আগে সিনাগঞ্জের বারাউলিয়া, আবারাউলিয়া এরা মাফিয়ার মধ্যে বলছে যে বারো আউলিয়া নয় বরং 12 জন ডাকাত এসেছিল। আল্লাহর ওলিদের বাজারে এরা মামাকে, পীরকে, পীরের কাছে মুরিদ হওয়াকে শিরক ঘোষণা করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা পীর মুরিদকে শিরিক বলে, মাজারে যাওয়াকে শিরিক বলে, আল্লাহর ওলিদের সোহবতকে শিরিক সাব্যস্ত করে, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে চরম ভণ্ড, ঠিক না বেশি? বাংলাদেশে এই যে পবিত্র জমিনের মধ্যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা যাবে না। Come on!
كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون. بولن سبحان الله, আরেকবার বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। আজ সারা দিনে তাস থিওরি মোবাইল ব্যবহার জানে না এমন কোন লোক আছে? বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত এই তাস মোবাইল ব্যবহার করে, ঠিক আছে কি? এই তাস থিওরি এখন থেকে 3000 বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? 3000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসের ব্যবহার করেছেন। কোরআন বলছে ফাকুল্লা দারিবুহু বিবাদিহা, আমি বললাম ইদরিবু বিবাদিহা। আমরা এটা কি সূরাতুল বাকারা, বাকারা মানে গরু, গাবি, গাবি জবাই কর, গাবির একটি টুকরা তাস কর মরা লাটের মধ্যে পাকুন না। আমি বললাম কিছু রিপুব তাকে তাস কর, বিপাক না তার কিছু অংশ দ্বারা কাজার কে ইল্লা মুদ্দা ইন নবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে জিন্দা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ মৃত্যুকে জিন্দা করেন, এটা একটা কিস্তা, একটা বাস্তব ঘটনা আছে। কারণ কোরআন যতগুলো তথ্য এ পর্যন্ত বিজ্ঞান এমন পায় নাই যে কোরআনের তথ্য ভুল হয়েছে। বিজ্ঞানের থিওরি গুলো মিথ্যা প্রমাণিত হয়েছে যুগ যুগে, চেঞ্জ হয়েছে, কোরআন চেঞ্জ পায় নাই, ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? কোরআনের মধ্যে কি ভুল আছে? আরো জোরে বলুন ভুল আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো ভুল তথ্য দিয়েছেন? কত যে আলোচনা, আমি তো কোন ভূমিকা ছাড়া সরাসরি আলোচনা শুরু করে দিলাম। এক একটা আয়াতের এক একটা সেন্টেন্স নয়, এক একটা ওয়ার্ড, এক একটা আক্রান্তি মহাসড়ক। আমার বয়ান বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন ব্যক্তি নিজের আপন চাচাকে হত্যা করেছে, চাচার সম্পদ গুলোকে লুণ্ঠন করার জন্যে, কুক্ষিগত করার জন্যে চাচাকে হত্যা করেছে। চাচার মেয়ে বিবাহ করার জন্যে, চাচা তো বোনকে বিবাহ করার জন্যে হত্যা করে লাশটা অন্য এলাকার মধ্যে রেখে এসেছে। তখনকার যুগে ডিএনএ টেস্ট ছিল না, মানে একজন মানুষ অপরাধকে শনাক্ত করার জন্যে বর্তমানে ডিএনএ টেস্ট আছে, বুঝে আসছে আপনাদের? তার হাতের ছাপ ব্যবহৃত কোনো জিনিস যা কিছুই পাওয়া যায় এটা টেস্ট করে ল্যাবরেটরিতে টেস্ট করে শনাক্ত করা যায় যে এই যুগটা এই কাজটা করেছে। আপনারা দেখেছেন আমাদের ঢাকা চকবাজারে কতগুলো লোক মারা গেল, 100-এর বেশি লোক মারা গেল আগুনে পড়ে। আপনারা শুনেন নেই, 100-এর বেশি লোক মারা গেছে আগুনে পড়ে। এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি ছবি দেখেছি, একজন যুবক ইয়ান 35-40 বছর বয়স হবে, একজন মোটা চালা ইয়ান, তার ছবি দেখলাম এবং তার লাশটা দেখানো হলো। ইয়ান মানুষটা পরে একবারে পুড়ে সব শেষ হয়ে গেছে, এই চামড়াগুলো পুড়ে গেছে, কালো হয়ে গেছে, এই হাত বা শরীর সব পুড়ে গেছে, মারা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় মানুষের চুল আর দাড়ি আগুন লাগিয়ে পরে চুল দাড়ি আগে পরে, ঠিক না বেটি? আর ধরে বলুন ঠিক না বেটি? কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার চেহারা পড়ে গেল, শরীরের স্কিন গুলো পড়ে গেল, সব পড়ে গেল, তার দাড়ি গুলো একটাও পড়ে নাই, একটাও আগুন জ্বলে নাই। মুসলমান দাড়ি এটা নবীজির সুন্নত, ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? এখনো সুন্নতের যে গুরুত্ব আছে আমাদের ঢাকা শহরে এই ঘটনায় বুঝিয়ে দেওয়া হলো যে নবীজির সুন্নতকে আল্লাহ হেফাজত করে। বিল্ডিং করেছে সব লোহার জিনিসগুলো, বিভিন্ন কাঠের জিনিসগুলো জলে পড়ে সাফা হয়ে গেল, দেখা গেল কোরআন শরীফ যেমনি আছে ঠিক কোরআন শরীফ তেমনি রয়ে গেছে। মসজিদ পড়ে গেছে, মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাইডের মধ্যে
তাই সে মসজিদে অন্যান্য সব করে গেল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটু দূরে নাই, একটু জোরে নাই, বরং যেমনি ছিল ঠিক তেমনি রয়ে গেছে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ দেখার বান্দা, তোমার সামনে এই দৃশ্যগুলো, এই জিনিসগুলো আমি দেখাচ্ছি, ইসলাম এবং আমার নবী যে মহাসত্য এগুলো পালন কর, নবীজির সুন্নতগুলো পালন করতে হবে। ঠিক না বেবি? আল্লাহ সাহেব কাবলা পুত্রী রহমাতুল্লাহ আলাইহি বিশাল সাহাবের মাফি ইসাল সাহ মানে সব পৌঁছানো, সব কি করা, সব পৌঁছানো, কেমনি সব পৌঁছায়, সব পৌঁছানো হলো আমরা দোয়া করি, কোরআন তেলাওয়াত করি, মিলাদ করি, কিয়াম করি, তারপর আল্লাহর কাছে দোয়া করি এই সব পৌঁছায় দিয়ে প্রত্যেকে আমাদের মরহুম যারা আছে নবী সাল্লাম সহ আল্লাহ মাসুদুলি সাহেব রহমতুল্লাহ আলাইহ রোজাকে আমরা এই সব পৌঁছে দিই সালে সব। এটা একবার নয়, দুইবার নয়, কোটি কোটি বার যায়, ঠিক করে কি এই ভন্ডা ফতুয়াকে এই সমস্ত ইসালে সব এগুলো বিরাট এবং গোনা যায়। আপনারা খুলে রেখুন কোরআন, মানুষ যখন মারা যায় আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? এখন দোয়ার মধ্যে ফতুয়া, ফতুয়া দেওয়া হচ্ছে দোয়ার মধ্যে, দোয়া নাকি না যায়? আমি আপনার প্রেসিডেন্ট বারাক ওবামা নাম শুনেছেন, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প, বারাক ওবামা, আমি তাকে বেরেক ওবামা বলি, এর একটু বেরেক তৈরি ছিল, বুঝলেন তো আপনারা, মানে কিছু সয়ে রয়ে কিছু কাজ করতো, উল্টা পাল্টা কথা কম বলতো। বর্তমান যে ট্রাম্প, যে মহা উল্টা পাল্টা কথা, মুসলমানদের দুশ্মন, ঠিক আছে কি? এখন আমেরিকার প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবে, শপথে দুটি অংশ, একটি ইনভিটেশন আর একটি বেনিডিকশন, একটি হচ্ছে অনুষ্ঠান। প্রেসিডেন্ট যখন শপথ অনুষ্ঠান হয় মূল ভেন্যুতে 80,000 লোক ছিল, সারা পৃথিবীতে 1,20,000,000 মানুষ তাদের দৃশ্য দেখেছে ওই সময়। এই বিশাল অনুষ্ঠানের মধ্যে প্রথম যে অনুষ্ঠানটি হয়েছে তা হচ্ছে দোয়া অনুষ্ঠান। প্রেসিডেন্ট এবং এরা মুসলিম, এরা খ্রিস্টান, প্রেসিডেন্ট দেশবাসী এবং ওই দেশে লোকদের জন্য দোয়া অনুষ্ঠান, তাদের আলে একজন পাত্রী দ্বারা দোয়া অনুষ্ঠান পরিচালিত হয়েছে। একজন অমুসলিম, অমুসলিম কান্ট্রিতে অমুসলিম রাজুরে দোয়াকে বিশ্বাস করতে পারে, তুমি কোন দলের মুসলমান হয়েছ, দোয়ার মধ্যে সে মজুরি করছ, নামাজের পর হাত তুলে দোয়া করা বিরাট, এই ফটো তুলে ফেলে আমি একটা এক্সাম্পল দিই। ব্রিটিশ আমলে এক লোক মারা গেছে, মারা যাওয়ার আগে সে ছিল সন্ত্রাসী, এমন লোক আছে কি নাই, মানুষ অত্যাচার করেছে, এই সন্ত্রাসী লোকটা মারা যাওয়ার আগে ছেলেদেরকে বললো, ছেলেরা আমি তো খারাপ মানুষ ছিলাম, মানুষদেরকে কষ্ট দিয়েছি, এখন আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোমরা ঝুলাই রাখবে গাছের মধ্যে, কারণ কি বাবা, বলে আমি মানুষকে তো কষ্ট দিয়েছি, মানুষেরা বুঝুক যে আর কষ্ট দিতে পারবো না। তো ছেলেরা বললো ঠিক আছে বাবা, তোমার অসিওর লোকটা মারা গেল, কথাগুলো বুঝে আসছি তো আপনাদের, লোকটা মারা গেল, মারা যাওয়ার পর ছেলেরা গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে, বুঝি কেমন, তাহলে গাছের মধ্যে ঝুলাই রাখা এটা কিন্তু খুব চরম একটা খারাপ কাজ, বুঝাবে কি? পুলিশ এখন এসে দেখে যে গাছের মধ্যে লাশ, পুলিশ তো আর বিশ্বাস করে না, নর্মাল মারা গেছে, মনে করেছে মানুষ তাকে মেরে ভিড়িয়ে রেখেছে, এখন কে মেরেছে, গোটা এলাকা পুরুষ শূন্য পুলিশের কারণে, বুঝে আসছে আপনাদের, মানুষেরা বাড়াবাড়ি শুরু করতে লাগলো এই শয়তানটা। দুনিয়াতে আমরা, দুনিয়াতে সে জীবিত থাকতে আমাদেরকে শান্তি দেয় নাই, মরার পরও শান্তি, আমি বলি আজকে যারা জোয়ার মধ্যে ফজরবাজি করে পাচ্ছ, দুনিয়াতে আমরা যে শান্তিতে থাকতে চাই, মৃত্যুর পরে দোয়া করলে তার কবরে বলতে কি বলবে না,
আরো জোরে বলেন, বলতে কি বলতে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বহু জায়গার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা তোমরা বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ আমার রব, আমার বাবা আমার প্রতি রহম করুন, যে কিভাবে তারা আমাদের লালন পালন করেছে। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? মৃত্যুর পর তাদের জন্য দোয়া করার কথা আল্লাহ শিক্ষা দিয়েছে অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। এখন দোয়ার বদৌলতে কবরের আযাব পর্যন্ত মাফ পেয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন থালাসা, তিনটি জিনিস খারাপ। তিনটি জিনিসের মধ্যে একটি হচ্ছে আউলাদুন সালিহিন ইয়াকুনু লাহু, তার যদি কোনো এক সন্তান থাকে, ওই এক সন্তান যদি বান্দার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক সন্তানের বদৌলতে তার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। তার মধ্যে সব দোষ থাকে, মরার পর আযাব থাকে, আল্লাহ আযাব মাফ করে দেন। এই ফতোয়া বাজরা ওই ব্রিটিশ আমলের সেই টুকটার মতো, যে মরার পরও যেন মানুষেরা শান্তিতে থাকতে না পারে, এই জন্য বলো বলো যে দোয়া জায়েজ নাই, মরার পরও মানুষকে খাওয়ানো জায়েজ নাই, যে বলো নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মৃত্যুর পর তার জন্য দোয়া করা, তার পক্ষ থেকে খাওয়ানো, এটা জায়েজ, জায়েজ না জায়েজ? আরো জোরে বলুন, জায়েজ না জায়েজ? তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, এত সুন্দর সুন্দর নাম, আর মুসলমানের সন্তান, আজকে কি কারণে জাহান্নামের মধ্যে যাচ্ছ? কোরআন করছেন আল্লাহ রাব্বুল আলামিন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরা বলে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, মানুষদেরকে খাওয়াইতাম না, এই না খাওয়ানোর কারণ কারণে, নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইরা, নামাজ ফরজ জিনিস ঠিক না ঠিক? সবাই কথা বলুন, নামাজ কি ফরজ না নফল? আরো জোরে বলুন, নামাজ কি না পড়লে অবশ্যই জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? নামাজের সাথে অন্যকে খাওয়ার, মিসকিনকে খাওয়ানোর কি সম্পর্ক? তাহলে মিসকিনকে না খাওয়ালে পরে জাহান্নামে যাবে, মিসকিনকে না খাওয়াইলে পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা কোরআন বলছে, কে বলছে? কোরআন বলছে। চিন্তা করুন, তাহলে খাওয়ানোটা জাহান্নাম থেকে বাঁচার একটি পথ। এই সালাফি আহলে হাদিসের একজন বন্ধা মুক্তি নামে মৃত্যুর পর 40 দিন অথবা মৃত্যুর পর অন্য মানুষকে খাওয়ানো, এটা তার কবরের মধ্যে আযাব পারবে। আল্লাহ বলছে না খাওয়াইলে আযাব হবে। আল্লাহ এখন আল্লাহর কথা মানবো না এই এই মুক্তি ফতোয়াবাজের কথা মানবো? আমরা মানবো কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা মানবো কি মানবো না? এই বন্ধ ফতোয়াবাজ বাংলাদেশের মধ্যে মানুষদেরকে বিভ্রান্ত করে চলবে না। লোকটি আপন চাচাকে হত্যা করে লাশ ফেলা,
অন্য এলাকার মধ্যে রেখে এসেছে, আদালতের মধ্যে মামলা দায়ের করেছে। আমার চাচার হত্যাকারীর বিচার চাই। এবার আদালত কেমনে হত্যাকারীকে শনাক্ত করবে? তখনকার যুগের পায়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে আদালত করে গেল। তখনকার যুগের লোকদের বিশ্বাস ছিল যে হযরত মূসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পায়গম্বর, অতএব মূসা আলাইহিস সালামই সঠিক তথ্য দিতে পারবেন। মূসা আলাইহিস সালামের কাছে গায়েবের এলেম আছে, আমাদের মাহফিলে তাসিব আনলেন। তাই আমরা যেহেতু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ইজ্জত সম্মান রক্ষার্থে সবাই খুব সুন্দর ভাবে ওনাকে আমরা বরণ করে নেব, স্টেজের মধ্যে আমাদের সম্মানিত বিজ্ঞজন আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনারাও সুশৃঙ্খল ভাবে ওনাকে বরণ করবেন। আর প্রয়োজনের অতিরিক্ত কেউ স্টেজে উঠবেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরে আদর সালাম হবে। এই জন্য আমরা অনুরোধ করবো মাতৃ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনারা সবাই, আমরা সবাই মিলে ওনাকে সুন্দর করে বরণ করব। সালাম আলাইকুম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে সুরে মহাপত করুন আলহামদুলিল্লাহ। সবাই বসে যান। তখনকার যুগের যুগে আকিদা ছিল মূসা আলাইহিস সালাম তিনি তত্ত্ব দিতে পারবেন কে হত্যা করেছে। এটা কোরআনের তত্ত্ব, কার তত্ত্ব? সবাই বলুন কার তত্ত্ব? কোরআনের তত্ত্ব। এদিকে করুন লাইলা, জোরে জোরে লাইলা, আমি কথা বুঝে আসছি তাদের তিনি তত্ত্ব দিলেন। কি তত্ত্ব দিলেন? তোমরা একটা গাভী জবাই করো। কি জবাই করো? গাভী জবাই করো। গাভী জবাই করার পর এই গাভী একটি গোস্তের টুকরা সেই মরা লাশের মধ্যে চাষ করবা। কি করবা? চাষ করবা। তাহলে মরা লাশ জেন্দা হয়ে যাবে। দুর্বলেন না সুবহানাল্লাহ। মরা মানুষ যদি জেন্দা হয়, এখন আমি যদি বলি যে আপনাদের এই এলাকায় এক সপ্তাহ আগে একটি লোক মারা গেছে, এই লোকটা যদি প্যান্ডেলের মাঝখানে এসে বলে আসসালাম আলাইকুম আমি জীবিত আছি, লোকজন একটাও খুঁজে পাওয়া যাবে? কি করবে? দৌড়ে পালাবে? ঠিক হবে কি? এখন যদি আগে ঘোষণা করা হয় এমন একটা ক্যারিশমা আছে, এমন একটা মেডিসিন আছে যার মাধ্যমে মরা মানুষদের দেখা হয়, তখন মানুষ ভাগবে না আসবে? কথা বলে ভাগবে না আসবে? দেখার জন্য আমার সেই যুগের একজন ইন্তেকালের সময় তাকে বলেছেন আমার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তোমরা যদি খাদ্যের সংকটে পড়ে যাও, তাহলে আমার সন্তানকে জঙ্গলের মধ্যে পাঠাবে, সেখানে যে দাবি বলে গাছ দিবে
তাহলে দেখতে আল্লাহ পাকের পক্ষ থেকে অটোমেটিকলি একটি দাবি তার সামনে হাজির হয়ে যাবে। আমার ভাইয়ের তাফসীর জানা নাই, তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আত-তুরুল মনসুর ইত তাফসীর ফি মাসুরের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহর ওলি তিনি পেয়েছেন, তার মা তার মায়ের খেদমত করেছেন, মায়ের খেদমতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক তাকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করেছে। যারা বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ, মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, মায়ের খেদমত দরকার আছে কি নাই কথা বলেন, বাবার খেদমতের দরকার আছে কি নাই? এখন তো এখন বাবা মা রাস্তাঘাটে পাওয়া যায়, ঠিক আছে কি খেদমত করতে পারে না, তারপরে তাদেরকে অত্যাচার করে রাস্তার মধ্যে ওল্ড হোমে বৃদ্ধ নিবাস সেখানে বাবা মাকে ফেলে আসে। দুর্ভাগ্যটা কি আমার যুবক ভাইয়েরা বাবা মাকে খেয়াল করুন, কেউ যদি তার মায়ের খেদমত করে, বাবার খেদমত যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি এমন সন্তুষ্ট হয়ে যান, বান্দাকে জান্নাত অবস্থায় আল্লাহ পাক জান্নাতে পৌঁছায় দে। হযরত হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজি বলে দাখালতুল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ফাসামিয়াতু কিরাতান, জান্নাতের মধ্যে প্রবেশ করে কোরআন তেলাওয়াত শুনলাম। আমি জিজ্ঞেস করলাম কে কোরআন তেলাওয়াত করছে জান্নাতের মধ্যে, ফেরেশতারা উত্তর দিল নবী আপনার সাহাবী হযরত নুমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারেস বিন নুমান কে ডাকলেন, হারেস বিন নুমান কে ডাকলেন, বললেন হারেসা এমন কোন আমল করেছো কিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়েছে, আর তোমাকে জান্নাত অবস্থা আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। আর সব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কোন বিশাল আমল করি নাই, তবে আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা আছেন, বৃদ্ধা মায়ের খেদমত করি, বৃদ্ধা মায়ের খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আমাকে মর্যাদা দিয়েছে। আল্লাহর নবী বললেন আরে সারে মায়ের খেদমতের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। এখন যাদের আব্বা আম্মা আছে আপনারা বাবা মার খেদমত করতে রাজি আছেন কথা বলেন, রাজি আছেন? সন্তানকে জঙ্গলে পাঠাবে, গাভী পাবে, গাভী পাওয়া হয়ে গেল, গাভী বিক্রি হলো, ওই আদালতের লোকেরা কোন ইসরায়েলের লোকেরা গাভী কিনে নিয়ে গেল, গাভী জবে করা হলো। এখন গাভীর গোস্ত লাগিয়ে দেওয়ার কাজ করা হলো, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, সাথে সাথে মরা মানুষ জেন্দা হয়ে যায়। বললেন না সুবহানাল্লাহ, তাহলে বর্তমান যুগে তোমরাকি একটি অন্যতম কারণ আমি মনে করছি, বর্তমানে গোমরাহির অন্যতম কারণ হচ্ছে কাছের অভাব, আল্লাহ ওলিদের সহমতের অভাব, ঠিক আছে কি? আরো জোরে বলুন ঠিক আছে। এই লক্ষ লক্ষ বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ ওলিরা তাদের মেহনত করে তাদেরকে মুসলমান বানিয়েছেন, তাদের পরে সুন্নতির আবার টুকিয়েছেন, নামাজ পড়া শিক্ষা দিয়েছেন। আজকে তাদের আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যে জন্য এই কাছের অভাব আমাদের, ঠিক আছে কি? আমার ভাইয়া কোরআন থেকে আমি আপনাদেরকে বলছিলাম, কোন জায়গা থেকে? কোরআন থেকে। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, আমাদের প্রধান অতিথি সাইকেল কালামিটার যাদের সাইকেল আছে আপনারা বাংলা তোমরা চলে যান, দয়া করে বানুগাঁ সমুনা চলে যান, সাইকেল নিয়ে বানুগাঁ সমুনা চলে যান, মোটামুটি মৌজুদের ইস্যু করতে হবে।
আমার বন্ধুগণ, প্রধান অতিথির অপেক্ষায় আপনারা অপেক্ষমান। এখন ওয়াজ যা কিছুই করা হয় বেশি ভালো লাগবে না, আপনাদের কষ্ট হবে, উনি আসা পর্যন্ত আপনারা শুনলেন, একটু ধৈর্য ধারণ করে শুনলেন, একটু মনোযোগ দিয়ে শুনলেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আজকে তাঁতের অভাব, কিসের অভাব? তাঁতের অভাব। আমাদের সন্তানরা দীর্ঘ হয়ে যাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হারাম নাই, নেশা, দোয়া, মদ ইত্যাদির মধ্যে জেনারেশন আজকে ডুবে যাচ্ছে। সহবত নেককার আল্লাহর অধীনের সহবতে যায় না, কারণ এরা তো জানে যে এগুলো যাওয়া যাবে না, এটা বড় খারাপ মানুষ, এদের কাছে যাওয়া যাবে না। আসলে যাওয়া যাবে কি যাবে না? আর ওদের বলুন, আল্লাহর অলিদের কাছে যাওয়ার দরকার আছে কি নয়? তুমি কয়জন মুসলমানদের নামাজি মারিছ? তুমি কয়জন মুসলমানকে তার ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে পেরেছ? অথচ আল্লাহর অলিরা এমন লক্ষ লক্ষ কোটি কোটি নবীর উম্মতদেরকে সত্যিকার উম্মত হিসেবে গঠন করেছেন, ঠিক না কি? আর ওদের বলুন, ঠিক না কি? আমার বয়ান সূরা নিসাএ 70 তম আয়াত যেটা তেলাওয়াত করছিলাম, যে চার শ্রেণীর লোকের পথ হচ্ছে হেদায়েতের পথ, ইসলামের পথ, সিরাতের মুস্তাকিমের পথ। এরা তো আপনাদের এই চার শ্রেণীর হচ্ছে নবী, সিদ্দিক, সোহাদা এবং আল্লাহর নেককার হলি। আল্লাহ হলিরা এখনো আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এখন আমার বয়ান কিশোর বয়সের ভাইরা আছে, তোমাদের একটু বলছি, বৃদ্ধ বাবাজিরা শুনে, অবতীর্ণ হয়েছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন হল সোবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন না। এরপরে কয়েকদিন যাওয়ার পরে হযরত সোবার নবীজির কাছে আসলেন, আর তারপরে নবীজি দেখলেন সোবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের যে শরীর স্বাস্থ্য ছিল ওই শরীর স্বাস্থ্য শেষ হয়ে গিয়েছে, চামড়াগুলো হাতের সাথে মিশে গিয়েছে, চেহারা কালো হয়ে গিয়েছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোবার, ও সোবার, কি হয়েছে তোমার? তুমি কি বড় অসুস্থ নাকি? অনেক কোন বড় রোগাক্রান্ত হয়ে পড়েছ, অনেক বড় অসুখের মধ্যে পড়েছ নাকি? সোবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, বড় কোন অসুস্থ আর রোগাক্রান্ত হয়ে যায় নাই। তোরে আল্লাহর নবী, কিছুদিন আগে আপনার দরবার থেকে যখন বাড়ির মধ্যে চলে গেলাম, যখন আমি শুনতে গেলাম, হঠাৎ করে প্রেমের মধ্যে চিন্তা আসলো, আরে দুনিয়ায় যখন ওই কোনো পেরেশানিতে পড়ে যায়, দুনিয়াতে যখন ওই নবীজির কথা স্মরণ হয়, সব কিছু শেষ করে দিয়ে, সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহ নবী সাল্লামের দরবারে চলে আসি। নবীজি সাল্লামের চেহারা মোবারকের দিকে যখন তাকাই, নদীর কাছে যখন আসি, আর চেহারার দিকে যখন তাকাই, তখন দুনিয়ার সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যখন আপনার দরবার থেকে আমি চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে যখন ঘুমাইতে গেলাম, চিন্তা ঢুকলো, দুনিয়াতে যখনই আপনার কথা মনে করে আপনার কাছে চলে আসি, একদিন এই দুনিয়া থেকে আমি চলে যাবো, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাতের সুজমা কামদান করবেন। আমি একজন খাদের মানুষ, আমি একজন বালক, আমি যদিও জান্নাতে যাই, আপনি নবীজি জান্নাতে থাকবেন, আমি জান্নাতে যেতে পারবো না। দুনিয়াতে একজন প্রেসিডেন্টের সাথে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়, ঠিক না কি? ইচ্ছা করলে কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়? অনেক ফরমালিটি মেনটেন করতে হয়। পরকালে আপনি জান্নাতের সুজমা কামে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, কেমনে পরকালে আপনার সাথে সাক্ষাৎ করবো? পরকালে তো আপনি নবীজি কি আমি দেখতে পাবো না, আপনি জান্নাতে থাকবে, আর আমি যদি জান্নাতে যাই, ক্ষুদ্র জান্নাতের মধ্যে থাকবো, নিম্ন স্তরের জান্নাতে থাকবো। চিন্তা করে না,
যে নবীজিকে পরকালে দেখা যাবে না, সবসময়ের জন্য পাওয়া যাবে না, এমন জান্নাত আমি যেতে চাই না। একদিন তারুক আমার পেনের মধ্যে ঢুকে পড়লো, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, সেই যে চিন্তা আরম্ভ করে গেলাম, আমার খা বন্ধ হয়ে গেল, আমার শরীর স্বাস্থ্য শুকিয়ে গেল, চামড়া গুলো হাত চিৎকাতে লেগে গিয়েছে। ওগনবী আপনার চিন্তা, আপনার সাথে সাক্ষাতের চিন্তা, আপনার সাথে থাকার চিন্তায় বিমূর হয়ে পড়েছে। কোন কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক ওহী নাযিল করেন জিব্রাইলের মাধ্যমে। আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ আল্লাহ ওহী না দেন। আমার ভাইরা, নবী সাল্লাম কি উত্তর দিলেন? আল্লাহ পাক দেখেন কি দেখেন না? সবাই কথা বলেন, আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ আমার নবীর কাছে নিয়ে যাও। নবীজি নামের কাছে অ্যাপ নাজিল করলেন। নবীজি বললেন, সাহবান রে, পরকালে আমি নবীর সাথে থাকতে থাকবে না, তার টেনশনের কোন কারণ নাই। আল্লাহ পাক ঘোষণা করছেন, আমার কথা যদি মানো, আল্লাহর কথা যদি মানো, আমি নবীজিকে যদি মহব্বত করো, সম্মান করো, তাহলে পরকালে তুমি আমার সাথে দেখা হবে কি হবে না, এই টেনশনের কোনো কারণ নাই। বরং আমি নবীজিকে যদি মানো, আমার সুন্নত গুরু যদি পালন করো, তাহলে পরকালে একই সাথে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার সন্তান, যদি তুমি সকাল এবং সন্ধ্যা এই অবস্থায় করতে পারো যে কারো প্রতি ইচ্ছা বিদ্বেষ থাকবে না, এটাই করো। ও তাহলে কবির শূন্য পেয়ে হয়েছে আমার নবীর শূন্য আমার হাত শূন্য আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে থাকবে। আমার ভাইয়া, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আয়াত আলোকে শিক্ষা গ্রহণ করে নবীজির মহাব্বত এবং তাজিম করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি ইন্তেজামিয়া কমিটি, যারা এত সুন্দর ইন্তেজাম করেছেন, বিশেষ করে মাওলানা এম এ ওয়াহাব যে আমাকে দাওয়াত করেছিলেন, এবং সকলকে এলাকা যারা এত কষ্ট করে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন। প্রধান অতিথি চলে আসছে, আমি একটু সংক্ষেপে মোনাজাত করে প্রধান অতিথির জন্য এখানে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে করেন। আমি আল্লাহ আমিন।
آله وصحبه أجمعين. رب العالمين بكرة كانت استيرية من المالك الله তোমার শহীদের বারে সাহেব করলা পুত্র রহমতুল্লাহ ঈসারে সাহেবের মাহফিল থেকে কোরআন হাদিস থেকে দীর্ঘ আলোচনা করে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের সাথে রিহাত করেছি, মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক, হাজার হাজার আমার মুসলমান ভাই যুবক ভাই মুরব্বী এবং অন্যান্য মা বোনেরা মেহরবানি করে সকলকে মেহরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা পরকালীন কেমনে তোমার নবীর সাথে আমরা মুখ দেখাবো? আমাদের আমল নাই, সুন্নতের আমল নাই, ফরজের খবর আমাদের নাই, তোমার দরবারে ফরিয়াদ জানাই। আয় আল্লাহ ফরজ এবং সুন্নত তথা তোমার হাবিবির প্রত্যেকটি সুন্নতকে আমল করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা তোমার নবীর সাফায়াত আমাদের নসিব করে দিও গো আল্লাহ। এই মাহফিল যারা তো সুন্দর করে সাজালেন আঞ্জুমান ইসলাম সহ এই এলাকার যুবক এবং মুরব্বীরা এত কষ্ট করে যারা এত সুন্দর ইন্তেজাম করলেন, মেহরবানি করে আল্লাহ এর বিনিময়ে একটি রুক্ষ জাহান্নামের আগুনে জ্বালায় না। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। একটু মহব্বতে একবার সবাই পান খুলে একবার আল্লাহকে ডাকিয়ে বলেন আল্লাহ, সবাই জবান খুলে বলুন আল্লাহ, আরেকবার চিৎকার করে বলুন আল্লাহ। আমি একজন মুসাফির মানুষ, এই এলাকাবাসীর জন্য দোয়া করছি আল্লাহ, এলাকাবাসী সমস্ত মুর্জেগানের কবরে আজাব মাফ করে দাও। আয় আল্লাহ আমি তোমার একজন গোলাম, দিনের খেদমত করার জন্য যে কণ্ঠ সুরে ক্লাস, আয় আল্লাহ আমলের দরকার তোমার খাজানায় পদ্ম থেকে দান করে দাও। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মৌত যখন সামনে হাজির হয়ে যাবে, তোমার নবীজিকে আমাদের প্রিয়দের পাশে রাখিও। আসসালামু আলাইকুম।